সাবস্ক্রাইব করুন আমাদের অ্যান্ড্রয়েড হেল্প ভিডিও চ্যানেলটি বেলটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আমাদের ভিডিওগুলো একটাও মিস না করেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড হেল্প ভিডিও থেকে আমি তাহের বলছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কাউকে মুহূর্তের মধ্যে পাঁচশো থেকে এক হাজার দুই এক হাজার দুই হাজার আপনি ইচ্ছা মতো মিস কল দিতে পারবেন খুব সহজে মুহূর্তের মধ্যে আর আপনি যাকে মিস কল দেবেন সে ভাববে যে আমার ফোনে এতগুলা কল আসছে কিন্তু কল টাইম ধরতে পারি না সিট মানে আর এখানে আরও একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে শেখাবো সেটা হলো যে আপনার আপনাকে যখন কেউ মিস কল দিবে ওটা মিস কল থাকবে না ওটা রিসিভ কল হয়ে যাবে আই মিন আপনাকে যত ছোট করে মিস কল দেওয়া হোক না কেন ওইটা আপনি সাথে সাথে রিসিভ করতে পারবেন ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে তো বন্ধুরা চলেন তাহলে দেখি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই অ্যান্ড্রয়েড হেল্প বিডি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকনটি এটি বাজিয়ে দেবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো একটা মিস না করেন তো বন্ধুরা চলেন তাহলে দেখি এটা কীভাবে করতে হয় প্রথমে এটার জন্য একটা অ্যাপসের দরকার হবে দেখেন আমার স্ক্রিনে যে অ্যাপসটা ট্যাগ জন হ্যাঁ এই অ্যাপসটা তো অ্যাপসটা আমি আপনার আপনাদেরকে বলে রাখি অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পাবেন না তো কোথা থেকে ওটা নেবেন বা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি আমার ভিডিওস আসে ওটা আপনাদেরকে বলে দিচ্ছি তো এটাতে আমি এখন ওপেন দিলাম জাস্ট এটা তো ওপেন দিচ্ছি এখন ওপেন দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ ইন ইংলিশ আমরা এখানে ইংলিশ ভাষাটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে তো আমি এখান থেকে আমি আপনাদেরকে দুইটা অপশন দেখাবো একটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে যদি কেউ কল দেয় তাহলে যদি কেউ মিস কল দেয় ওটা কিন্তু খুব সহজে রিসিভ করতে পারবেন সেটা হলো দুই নাম্বারে হ্যাঁ আপনার এটাতে যাব এটাতে যাওয়ার পর আপনার দেখেন এখানে লেখা আছে অ্যান্সার অল কল আপনি চাইলে সব কল আপনি রিসিভ করতে পারবেন তো তার আগে আপনাদেরকে উপরে ইনেবেল করে দিতে হবে ইনেবল করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আছে আপনার যদি চান যে আপনি অল আপনার মোবাইলে যতগুলো যে কেউ মিস কল দিবে আপনি সবগুলা মিস কল সাথে সাথে ফেলবেন তাহলে আপনি এখানে অল দিবেন অল দিয়ে আপনি এখানে অ্যাকসেপ্ট ক্লিক করবেন আর যদি চান যে না আমি নির্দিষ্ট যে কোনো একটা নাম্বার আমাকে মিস কল দিতে আসে আমি শুধুমাত্র ওর মিস কলটা রিসিভ করবো তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে নাম্বারটা বসিয়ে দেবেন অথবা এখানে কনট্যাক্ট আছে আপনি কন্ট্যাক্ট থেকেও আপনি চাইলে নাম্বার নিতে পারেন তারপর আপনারা অ্যাকসেপ্ট দিয়ে দেবেন শেষ এটা কাজ শেষ এটা করলে আপনার হয়ে যাবে তারপর আমরা যাচ্ছি স্টার্টে উপরে যে আমাদের মেন কাজ আমরা যদি আমরা যখন কাউকে মিস কল দেব তখন ঠিক আছে তো দেখেন এখানে আমরা এখানে কন্ট্যাক্ট হ্যাঁ আমরা যা কি মিস কল দেব আমরা তার নাম্বারটা এখানে লিখবো সাপোজ আমি আমার একটা নাম্বার এখানে লিখতেছি হ্যাঁ আমি নাম্বারটা দিই এখন লেখা আসে তো দেখেন এখানে লেখা আছে নেক্সট হ্যাঁ নাম্বারটা আপনি ওঠাবেন ওঠানোর পর লেখা আছে নেক্সট তো আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট আপনার মোবাইলে যেই নাম্বারগুলো সেভ আসছে ওইখান থেকেও নিতে পারেন তো এখান থেকে নেক্সটে নেক্সটে ক্লিক করলাম তো তারপর দেখেন এখানে লেখা আছে মিস কল মানে আপনি কতক্ষণ পর পর মিস কল যাবে ঠিক আছে এখান থেকে সর্বনিম্ন হচ্ছে আপনার তিন সেকেন্ড তো আপনি এখানে চাইলে আপনি দশ মিনিট পর পর ওর কাছে মিস কল যাবে আপনি চাইলে ইচ্ছা মতো এখানে দিয়ে যেতে পারবেন তো এখানে আমি তিন সেকেন্ড রাখলাম তিন সেকেন্ড তো তারপর এখানে আছে লেখা আবার ক্লিক করব তারপর দেখেন এখানে লেখা আছে যে আপনি তাকে কয়টা মিসকল দিবেন ঠিক আছে তিনটা পাঁচটা দশটা আপনি চাইলে ইচ্ছা মতো একশো পাঁচশো এক হাজার ইচ্ছা মতো আপনি দিতে পারেন তো আমি এখানে আপাতত আমি পঞ্চাশ দিলাম তো পঞ্চাশ দিয়ে স্টার্টে ক্লিক করলাম দেখেন মিস কল যাবে দেখেন একটু সময় নিচ্ছে যাবে যাবে কেটে গেছে আবার আবার এখন তো এইভাবে করে যতক্ষণ পর্যন্ত পঞ্চাশটা না হবে ততক্ষণ পর্যন্ত মিস কল যাবেই ঠিক আছে সাপোজ আপনি আপনার ফোনটা আপনি বাসায় রেখে কোথাও গেলেন আর কাউকে আপনি মিসকল দিলেন সারাক্ষণ ঠিক আছে তিন সেকেন্ড পর পর এটা মিস কল যাবে আর আপনি যদি যদি এটা বন্ধ করতে চান তাহলে দেখেন এখানে লেখা আছে টু স্টপ প্রেস টাচ আপনি এই স্ক্রিনের মধ্যে টাচ করলে আপনার সাথে সাথে এটা অফ হয়ে যাবে ঠিক আছে যে তিন সেকেন্ড পর মিস কল যায় এটা অফ হয়ে যাবে তো আমি এখানে টাচ করলাম হ্যাঁ এটা এখন অফ হয়ে গেছে তো এটা মিনিমাস করে দিলাম তবন্ধুরা বুঝতেই পারছেন খুব অসম খুব দাও নেগেটিভস আর আশা করি এটা আপনাদের অনেক কাজে লাভকে অনেক উপকৃত হবেন আর এরকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ